রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতদের জাহান্নামের পথ থেকে মুক্তি পাওয়ার পথ চারটা কয়টা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ বাঁচার পথ মুখস্থ করেন না বাঁচার পথ বাঁচার পথ জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ বাঁচার পথ চারটা চাইরে চাইরে কত মিল চাইরে চাইরে কত মিল আল্লাহু আকবার ওযুতে চার ফরজ দিক চারটা খলিফা চারজন আবার রাসূল ঘোষণাও করলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তাও চারটা আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার বলবেন না আসলে আমরা প্লেন ভাবে কথা বলি কিন্তু বুঝার সময় তারা না হক বুঝে হ্যাঁ কারণ কি ইসলামের বিরোধিতা করার কারণ কি ডাল মে কুছ কালা হয় ডাল মে কুছ কালা হয় কি মন কালা কথাটা একটু সুন্দর ব্যাখ্যা কয়ে দিই আপনারা রাগ করতেছেন নাকি আপনারা বেজার হইতেছে না বা সাইড টুট কোনো টক টক মুখ দিয়ে না সাইডের কোনো আওয়াজ টাওয়াজ দিয়ে না প্লেন ভাবে ঠান্ডা মাথায় কথাটা শোনেন কোনো এক বৃদ্ধ লোকের রোগ হইছে চিকিৎসা করার লেগে ডাক্তারের কাছে গেছে ডাক্তার কইতাছে কি লেগেছো কাকা কাকায় কয় খিদা লাগে না রুচি বি কমে গেছে গা আপনারা কি আমার কথা শুনতাছেন হ্যাঁ কোক না আমি কমেডিয়ান বক্তা সমস্যা নাই কিন্তু বুঝাইতে গেলে উদাহরণ তো দিতে হবে নাকি কম ডাক্তার ডাক দিয়ে কইতেছে কি লেগেছেন কাকা কাকা কয় আমার বি রুচি নাই গা খাওন ভালো লাগে না ডাক্তার এবার রক্ত চলাচলের পালস দেখা এই হাতের মধ্যে একটু টিপ টিপে টুবে ডাক্তার কইতেছে কাকা আপনি যে সমস্যা তেমন কোনো সমস্যা পাইতেছি না তবে আপনি যে ঝামেলা মনে করতেছেন এটা তেমন কিছু না বয়স বেশি হওয়ার কারণ বার্ধক্য হওয়ার কারণ কি হওয়ার কারণ এইবার বুড়া মিয়া খেইপা ডাক দিয়ে কয় আরে আর বি সমস্যা আছে তো আবার বি সমস্যা আছে কয় কি কয় আরো সমস্যা হইলো যাও বি খাই অজম হয় না খালি পেটের ভিতর পুটার পাটার করে কয় এইটাও বি বয়স বেশি হওয়ার কারণ এইটাও বি এবার বুড়া ডাক দিয়ে কইতাছে আরো সমস্যা আছে কয় কি সমস্যা কয় সারা রাত চিৎকে তুই ঠিকই কিন্তু ঘুমা হয় না যখন ফজর আজান দিব দিব বাপ ওই সময় শয়তান মিয়া যাতা দিয়ে ধরে ডাক্তার কইতাছে এইটাও বি বার্ধক্য কারণ বয়স বেশি হওয়ার কারণ এরকম দশ বারোটা সমস্যা কইছে ডাক্তার একটাই উত্তর দিছে বয়স বেশি হওয়ার কারণ তো চেতা লুকা ছিল তো ঢাকাই আম বুঝে না চেতা তো চেতাই আম মেজাজ এই যে যখন একই একই জবাব দিছে বেটা যা কই তাই কচ বেটা আমার বয়স বেশি হয়ে গেছে গা আমি কি তাহলে বাদ হয়ে গেছি কি নাকি বেটা বাদ হয়ে গেছি গা বেটা কচ কি তুই এটা কইয়া হাতটা উঁচা কইরা এরকম করে উঁচা করে মারছে একটা থাপ্পড় ডাক্তারের গালের মধ্যে দিচ্ছে চপেটাগা চটকানা মাইরে দিচ্ছে আর কি চটকানা খাইয়া ডাক্তার চিয়ার লয়ে পড়ে গেছে গা চিয়ার লয়ে যখন পড়ে গেছে গা এই ডাক্তার এখন গালের মধ্যে হাতাইতেছে আর ডাক দেব কাকা আপনি বিজে আমার চৈতা মারছেন আর যাই মারছেন যেভাবে বি থাপ্পড় মারছেন আমি তো মনে মনে ভাবতেছি এইটাও বি বয়স বেশি হওয়ার কারণ এইটাও বয়স তো আগে যেখানে মুসা সেখানে ফেরাউন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ষড়যন্ত্র করছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ষড়যন্ত্র করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল ষড়যন্ত্র করেছে আমার বন্ধুগণ আহমদ শফির সময় কাদিয়ানীরা ষড়যন্ত্র করেছে বর্তমান মধুপুরের পিসাবের সময় আকাবির আসলাম বুদ্রুক বাবুনগরীর সময় আমার বন্ধুগণ যে সমস্ত নাস্তিক মোরতাদ ষড়যন্ত্র করতে ইসলাম ধ্বংস করার জন্যে এগুলো নতুন কিছু নয় ইবলিস শয়তান কান্দে ভর করার কারণ বয়স বেশি হয়ে গেছে বয়স কি হচ্ছে বেশি হয়ে গেছে ডিগ্রি বেশি হয়ে গেছে গা বাংলা বি মুখ দিয়ে আহে না বাংলা মুখ দিয়ে আহে না এ লেগে দেখবেন কিছু কিছু লোকের টেলিভিশনে টকশো করে কয় এই যে হুজুরা যে দেখবেন না কি অভিনয় করে কয় আচ্ছা লিপু অ্যাপু আমি আপনাকে বলছি এই যে হুজুরা যে খুদবার মচ্ছু দেন কথা কস না কে বেটা কথা কস না কে টেলিভিশনের মধ্যে টকশো করে মহিলা এক মহিলা আর এক মনে করতেছে আচ্ছা লিপি আপু এই যে হুজুরা যে জুমার নামাজ খুতবার মধ্যে ওর বাপে নিজ জীবনে খুতবা মুখস্থ করছে ওর বাপে নিজ জীবনে খুতবা কি জিনিস এটা বুঝছে আরে মিয়া এটা তো নয়া শিখে দিছে যে এইভাবে
টিভির মধ্যে ঢুইকা মোল্লাগো বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে এইভাবে খুতবা শব্দটা কইয়া অ্যাঙ্গেলে মাইক দিবেন। আর আমরাও বলতে চাই, অ্যাঙ্গেলে মারো আর পাতালে মারো আর সিঙ্গেলে মারো আর ডাবলে মারো, মারতে মারতে যদি মাইরাও ফালাও মরতে রাজি আছি, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যাইতে রাজি না। কষ্ট হইতেছে? হ্যাঁ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইব, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইব। নির্দেশ কার? আবার বলেন কার? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? এক নম্বর আলেম হওয়া, এক নম্বর আলেম হওয়া, দুই নম্বর আলেমীর ছাত্র হওয়া, বাজানে এক নম্বর আলেম হওয়া। বলেন তো দেখি, আলেমরা সম্মানিত না অসম্মানিত? আবার বলেন, সম্মানিত না অসম্মানিত? আলেমদের সম্মান বাড়াইছেন কে? আবার বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। আলেমদের সম্মান বাড়াইছেন কে? কেন? সবচেয়ে আলেমরা আল্লাহকে ভয় করে বেশি। কথা বলেন ঠিক না ব্যাথি? আল্লাহকে ভয় করলে সম্মান বাড়বে না কমবে? সম্মান বাড়ায় দিবেন কে? ইন্না আকরামাকুম 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 ইন্দাল্লাহি আতকাকুম আকরামাকুম আতকাকুম আতকাকুম আকরামাকুম আতকাকুম ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম। আচ্ছা, আকরামকে আতকাজে, আকরামকে আতকাজে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানি বলে, আকরামকে আতকাজে, দামিকে আল্লাহকে ভয় করে যে। সুবহানাল্লাহ, বলে দামিকে আল্লাহকে ভয় করে যে। আকরামাকুম আতকাকুম, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সময় আমি মাপা সময় নিয়ে বইছি, এরপরে আমি এই মাপা সময়ের মধ্যেই কথা বলে বিদায় নিয়ে যাব ইনশা। মুসলমান ভাইরা রে আমার, আলেমদের সম্মান বাড়লো কেন? আলেমরা কাকে ভয় করে? আবার বলেন, কাকে ভয় করে? আমার আপনার দিলে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আরে বন্ধু, দেখেন দেখেন আল্লাহ তাকে কেমন হেফাজত করলেন। আমার রব আমাদের বুজুর্গদেরকে কেমনে রহমতের চাদর দিয়া আদর করিয়া হেফাজত করে ডেকে রেখেছেন। বন্ধুরে, আল্লাহকে ভয় করলে আল্লাহ সম্মান বাড়ায় দেন, আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দেন। জাহান্নামের পথ থেকে উম্মতি মুহাম্মদীদের মুক্তি পাওয়ার পথ হলো চারটা। এক নম্বর আলেম হওয়া। আমার বন্ধুগণ, আলেম কেন হবেন না? বাকি তিনটার কথা আমি বলছি। তবে রে বন্ধু, দেখেন এই তাকওয়ার গুণ অর্জন করনে ওয়ালা বান্দা বান্দির দাম আমার আল্লাহ কেমন বাড়ায় দেন। হাজি আমদাদুল্লাহ মহাজের মুকি রহমতুল্লাহ আলাই, আল্লাহকে ভয় করার কারণে, ইংরেজদের বিরোধিতা করার কারণে, আল্লাহর আইন মেনে নেওয়ার কারণে, আরে বন্ধু ভুলে যাবেন না, ভুলে যাবেন না, দেওবন্দি আলেমদের উসুল হইল, দেওবন্দের সন্তানেরা খানকার পীর, রাজপথের বীর। কথা বলেন ঠিক না ব্যাঠিক?
দেওবন্দি ছেলেরা খানকার পীর রাজপথের বীর নারায় তাকবীর লিল্লাহি তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না লিল্লাহি তাকবীর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার এরে বন্ধু আল্লাহকে ভয় করার কারণে আমার মাওলা হযরতের দাম দেখেন কত বাড়ায় দিল ওলামায়ে হক্কানিরা এই জায়গায় আছেন ওলামায়ে দেওবন্দের সন্তানেরা এই জায়গায় আছেন মুরব্বিদের কথাটা শোনেন শোনেন যেহেতু আকাবির বুজুর্গরা আমার নাম দিয়েছেন আকাবিরদের ক্যানভাসার আমার পীর মুর্শিদ শেখ দেওনা দেওনার হযরত আমার নাম বলে দিয়েছেন সুন্নতের ফেরিওয়ালা এই জন্য মুরব্বিদের কথা বলছি আর যেই মজলিসে মুরব্বিদের নাম নেওয়া হয় আকাবির আসলাব বুজুর্গদের নাম নেওয়া হয় ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে যায় দয়ার বৃষ্টি শুরু হয়ে যায় সুবহানাল্লাহ 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 আমার বন্ধুগণ আমার ভাইরা যেহেতু আকাবিরদের ময়দান এইটা যেহেতু আকাবির আসলাব বুজুর্গদের কারখানা এইটা বাবাজি দেখেন আল্লাহর ভয় অর্জন করার কারণে আলেম হওয়ার কারণে জ্ঞানী হওয়ার কারণে হক হালাল বুঝার কারণে হালাল হারাম তমিজ করার কারণে আমার আল্লাহ তার মর্যাদা কেমন বাড়ায় দিলেন এ কোন সৈয়দুত তৈয়িফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই একটু বাজান পিছনের দিকে তাকাইলে দেখা যায় সৈয়দুত তৈয়িফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই নিজের দাম নিজে বুঝতে পারেন নাই নিজের দাম যখন আপন শায়েকের কাছে যে নিজেকে মিঠাই দিলেন আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিলেন এজন্যই তো আল্লাহ বলেন ইমানওয়ালারা তোমরা আমাকে ভয় কর আর ওয়াকুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে বাবাজি দেখেন আল্লাহর বই কেমন দিলের মধ্যে অর্জন করছে ওলামা তুলাবা নিজের দিকে নিজে তাকাও নিজের কবরে যাওয়ার নিজে চিন্তা কর কেউ কারো দিকে তাকাইও না কান্না না আসলো কান্নার ভান করবা দিল থেকে যেই কথা বের হয় ওই কথাটা দিলের মধ্যেই লাগে আমার বাবা জিরারি আজ তুমি মধুপুরী হুজুরের দরবারে আস এই মধুপুরী হুজুরের এই মধু কেন এত বের হল এই মধু কেন এত রৌনক বৃদ্ধ হয়ে গেল হারদি রহমতুল্লাহ রঙের কারণে হারদি রহমতুল্লাহ রং এত বের হলো কেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহর কারণে থানবী রহমতুল্লাহ রং এত উজালা হলো কেন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহর কারণে আমার বন্ধুগণ আমার ভাইরা শাইখুল ইসলাম আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ এলের রং এত বের হলো কেন হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর কারণে মাদানী রহমতুল্লাহর রং এত বের হলো কেন রশিদ আহমদ ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহর কারণে গঙ্গী রহমতুল্লাহর রং এত বের হলো কেন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহর সহবত থাকার কারণে আরে বাবাজি কাজী আমাদের সকল ছোট বড় সকলের ন্যাজ একজনের নেজের সাথে আর একজনের ন্যাজ জোড়া দেওয়া একজনের নেজের সাথে আর একজনের ন্যাজ জোড়া দেওয়া এই ন্যাজ মানে পশু পাখির ন্যাজ নয় এই ন্যাজ মানে আমার বন্ধুগণ হাতের পরে হাত হাতের পরে হাত হাতের পরে হাত হাতের পরে হাত সিলসিলার পর সিলসিলা সিলসিলার পর সিলসিলা কাজেই মনে করতেছ আল্লামা মামুনুল হক বুঝি একা মামুনুল হকের ল্যাব যদি কাটা হয় মামলকের ঘর যদি মটকায় দেওয়া হয় তাইলে বুঝি হুজুরদের ঘর মটকায় যাবে না 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 ঘুঘু দেখেছ ঘুঘুর ফাপ দেখো না
মুসলমান ভাইরা রে আমার লেস এই লেস যাইতে 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 সাহাবায়ে কেরাম পর্যন্ত কথা বলেন ঠিক না ব্যাথি আল্লাহ পাক আমাদেরকে হক বুদার তৌফিক দান করেন বলেন আমিন আবার বলেন আমিন সাইয়্যিদু তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তার মাকাম বাড়ায় দিলেন দেখেন নিজেকে মিটে দেওয়ার কারণে কাজেই আমি আপনাদেরকে বলতে চাই আসো আমরা সবাই গোলাম হয়ে যাই আজাদির মধ্যে শান্তি নাই গোলামির মধ্যে মুক্তি গোলামির মধ্যে শান্তি বলো তো যুবক বন্ধু আমি তুমি গোলাম কার আবার বলো আমি তুমি গোলাম কার আল্লাহ আমাদেরকে গোলামের খাতার নাম লেখায় দেন আল্লাহ আমাদেরকে গোলামের খাতার নাম লেখায় দেন আল্লাহ আমাদের অতীতকে মাফ কইরা দেন আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন কইরা দেন আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাই দেখেন নিজেকে কেমন করে নিজেকে মিটায় দিছেন আল্লাহর কাছে প্রত্যেক দিন ঘুমের সময় মালিকের কাছে ডাক দিয়ে বলে মালিক আমি একজন আমার শায়খ চাই আমি একজন আমার মুরব্বি চাই আমার মাওলাই করিম বরায় কারাম করলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাই খাবে দেখলেন স্বপ্নে দেখলেন আমার আল্লাহর নবী মদিনাওয়ালা কামলিওয়ালা হাজির হইয়া গেছে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী একা আসেন নাই নবীর সাথে আরেকজন দাঁড়ায় আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীদের পিছনে আরেকজন আছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আমদাদুল্লাহ তুমি তোমার শায়খ খুঁজতেছ আমি মদিনাওয়ালা কামলিওয়ালা তোমার জন্য তোমার মুরব্বি নিয়ে আসি আল্লাহ নবী নিজে এক হাত দিয়া আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাত ধরলেন আর এক হাত দিয়া আমার বন্ধুগণ হাজী সাহেব রহমতুল্লাহর আপন শায়খের হাত ধরলেন দুই হাত এক জায়গায় করে দিলেন আল্লাহ রাসূল নাই সকাল হয়ে গেল ফজরের নামাজের পর হাজী সাহেব রহমতুল্লাহ আলাই এদিক ওদিক তালাশ করতেছেন ব্যাপার কি আমার স্বপ্নের পুরুষ গেল কোথায় আমার স্বপ্নের নায়ক গেল কোথায় আপন চাচা ডাক দিয়ে বলতেছেন ও বাতিজা তুমি কাউকে তালাশ করো নাকি হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছেন চাচাজি গত রাত্রে আমার নবী আমার শায়খকে দেখাইছে গত রাত্রে আমার মুরব্বিকে আমার নবী দেখাইছেন ভাবছিলাম ওই মুরব্বি আজকে এখানে আসবে নাই 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 কাকা ডাক দিয়ে বলতেছেন মুরব্বির নকশা নমুনটা বলো তার চেহারার আকৃতি বলো হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বললেন এই 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 রকম চেহারা ডাক দিয়ে বললেন কাকা গো ওগো আমদাদুল্লাহ শুনে নাও শুনে নাও তোমার বর্ণনা অনুযায়ী বোঝা যায় আমি যতটুকু বুঝতে পারলাম এই আকৃতির মানুষ এই চেহারার মানুষ আমাদের দেশে নাই বলে কোথায় আছে বলে আমি ছয় মাস অথবা এক বছর আগে আমাদের ডিস্ট্রিক্টের বাইরের ডিস্ট্রিক্ট আলাদা ডিস্ট্রিক্টে আলাদা জেলায় আমি এই মুরব্বিকে দেখেছি হাদিস রহমতুল্লাহ আলাই খপ করে চাচার হাত ধরলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খপ করে চাচার হাত ধরলেন হাতটা হাতটা ধরে বললেন কাকাজি আপনি আমাকে আমার মুরব্বির কাছে নিয়ে চলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার বাজান চলে গেলেন মুরব্বির কাছে হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছেন তার তো চেহারা দেখি না চাচা বলতেছেন দেখো না কি করে মুরব্বি কয়েকটা বাচ্চাদেরকে নিয়ে পড়তেছেন পড়াইতেছেন আলিফ বাতাসাজিম হা খ হাজী সাহেব রহমতুল্লাহ আলাই পৃষ্ঠদেশ পিছন দেখে মুখ দেখে চিনতেছেন না এই জন্য সামনে গেলেন সামনে যাইয়া চেহারাটা দেখার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ ইনাকেই তো তোমার নবী আমাকে দেখায় দিয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলামা তুলাবা মুরব্বি চিনেন মুরব্বি চিনেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাই হযরতের চেহারা দিকে ডাক দিয়ে সালাম দিলেন
সালামের জবাব দেওয়ার পরে হযরত বলতেছেন বেটা আমার কাছে কি চাও বলতেছেন হযরত আপনার নাম কি আমার বন্ধুগণ হাজী সাহেবের শায়খ ডাক দিয়ে বলতেছেন আমার নাম মৌলবি নূর মোহাম্মদ মিয়াজি আল্লাহু আকবার ও হযরত আমি আপনার কাছে আইছি আমি আপনার কাছে বায়াত হইতে আসি আমার বন্ধুগণ কারি মৌলবি নূর মোহাম্মদ মিয়াজি জান্দা নবী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন আমার কাছে বায়াত হইতে গেলে নিজেকে মিঠায় দেওয়া লাগবে যাও তোমার চাইতে কোনো নিকৃষ্ট বস্তু পাও কিনা এ বন্ধু যারা আজকে আনানিয়াত নিয়া বসবাস করো যারা আজকে জনপ্রিয়তা অর্জন হওয়ার কারণে মুরব্বীদেরকে চিনতেছ না মুরব্বীদেরকে চেনো না আকাবির আসলাব বুজুর্গদেরকে মানো না শুনিয়ালো 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 তোমরা যেই বুজুর্গের কথা বলো দেখো সেই বুজুর্গ নিজের কেমনে মিঠায় দিলেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে আপন শায়খ বললেন তোমার চাইতে নিকৃষ্ট বস্তু নিয়ে আসো হাজী সাহেব রহমতুল্লাহ আলাই চলে গেলেন নিকৃষ্ট বস্তু খোঁজা শুরু করলেন একটা বৃক্ষ পাইলেন মরা বৃক্ষ মরা গাছ এই মরা গাছটা নিয়ে ভাবলেন এই গাছে যৌথ জীবন নাই এই গাছটাই নিকৃষ্ট হবে এই বলিয়া যখন গাছে হাত দিল আমার মাওলা তো গাছের ভিতর জীবন দিয়ে দিছে গাছ তাজা হয়ে গেছে গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 আমার বাইরা এরকম যখন আওয়াজ আসতেছে এক পর্যায়ে গাছ থেকে আওয়াজ আসলো এরে এমদাদুল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও তোমার ধরার কারণে আমি মাওলার জিকির করতে পারতেছি না আমি আল্লাহর জিকিরি করতে পারতেছি না হাজী সাহেব রহমতুল্লাহ আলাই এই গাছটাকে ছেড়ে দিয়ে বললেন আল্লাহ ভেবেছিলাম এই গাছ আমার চাইতে নিকৃষ্ট এখন দেখি গাছের চাইতে আমি নিকৃষ্ট বাজান আপনারা যত লোক এই জায়গায় আছেন আমি মনে করি সব চাইতে আমি নিকৃষ্ট কারণ হারদি রহমতুল্লাহ আলাই মহিউসুন্নাহ আবুল হক রহমতুল্লাহ আলাই বলছেন নিজেকে নিজে সবসময় নিকৃষ্ট মনে করা নিজেকে সবসময় অপরাধী মনে করা আমার হাতে গোনা আমার মুখে গোনা আমার পায়ে গোনা আমার চোখে গোনা আমার অন্তরে গোনা আমার বডিতে গোনা এই গুণা লইয়া যদি আমি কবরে যাই আর কবরের ওই ভয়ঙ্কর সাপ যদি আমারে কামড় দেয় আমার কি অবস্থা হবে এই জন্যে আল্লাহ রসুল বলেন বুখারীর হাদিস মৃত্যুর আগে উম্মত মৃত্যুবরণ কর মৃত্যুর আগে মৃত্যুবরণ কর মাঝে মধ্যে নির্জনে বসিয়া নির্জনে নিরালা বসিয়া আল্লাহকে বলবেন আল্লাহ একটা ডাক দেন না দেন না দেন না দেন না দেন না আরে ভাই আল্লাহ ওলাদের মজলিস এসে যদি আল্লাহকে না ডাক দেন কাকে ডাক দিবেন বলেন না আল্লাহ আমার ভাইরা ইসলাম নামক যে বৃক্ষ আমাদের আকাবির মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যিনি মরহুম আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইর পীর আমার বন্ধুগণ যিনি ওস্তাদ তিনি এই কথাটা বলেছেন ইসলাম যে গাছ ইসলাম যে বৃক্ষ এই বৃক্ষকে তাজা রাখতে হইলে রক্ত ঢালতে হবে গোড়ায় আর উপরের পাতার রং বৃদ্ধি করতে হইলে শেষ রাত্রে আল্লাহর মহব্বতে কানতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি এজন্যে মায়া করে বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ আমার দিল বলতেছে মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন কান্না না আসলো কান্নার ভান ধরবেন মহব্বত করে আবার বলেন না আল্লাহ আর একবার বলেন আল্লাহ বন্ধুরে আমাদের আকাবিরদের জীবনী তালাশ করলে পাওয়া যায় আমাদের মুরব্বীরা রক্ত দিছেন দিনের জন্য আবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কত কাঁদছেন
রশিদা মদগঙ্গির মতুল্লালার জীবনী তালাশ করলে পাওয়া যায়। আল্লাহর ওলি প্রত্যেক দিন ঘুমের সময় বালিশে মাথা রাখার আগে একটা করে চিঠি লেখা বালিশের তলে চিঠিটা থুইয়া তারপরে ঘুমাইতেন। একদিন হযরতের বিবি বালিশের তল থেকে চিঠিটা বের করে নজর করে দেখে, আরে আল্লাহর ওলি এত বড় আলেম, কি কথা লেখছে চিঠির মধ্যে। এ যুবক, আমি আর তুমি তো ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাই, আমি আর তুমি অন্যের সমালোচনা করতে করতে ঘুমাই, আর দেখো আমাদের আকাবির আসলাফরা কি কইয়া ঘুমাইছেন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই প্রত্যেক দিন চিঠির মধ্যে লিখতেন ঘুমানোর আগে, আল্লাহ এই যে আমি বালিশে মাথা রেখে ঘুমাব, না জানি এটাই আমার জীবনের শেষ ঘুম, না জানি এটাই আমার জীবনের শেষ ঘুম। আমার বৈরা আমার বন্ধুগণ, এই জন্যে এই নিয়তে শোনা চাই, এই নিয়তে বসা চাই, এই বছর ওই মধুপুরের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে, আগামীতে আর বেঁচে নাও থাকতে পারি, আগামীকালকে আর বেঁচে নাও থাকতে পারি। এই জন্যে গোনা মাফের আশা মায়া মোহাব্বত করে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ। হাজি আমদাদুল্লাহ মাযের মক্কি রহমতুল্লাহ আলাইহি গাছটা নিয়া এই গাছটা থুইয়া আমার বন্ধুগণ নিজেই নিজের হাতটা ধরলেন, নিজেই নিজের হাতটা ধরিয়া শায়েখের কাছে যা বললেন, হযরত ও হযরত, এই জমিনের উপরে আসমানের নিচে তালাশ করিয়া দেখলাম আমার চাইতে বড় কমজুরি কম দামি আর কেউ নাই। কারিমুল বিনুর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহ আলাই বললেন, হ্যাঁ বেটা, এখন আমি তোমাকে বায়াত করাবো। সেই হাজী সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ভয় অন্তরে নিয়ে দেখেন কি খেলা খেলে, দুনিয়ার মুসলমানের সাক্ষী আছে, কষ্ট হচ্ছে আপনাদের। এই হাজী আমদাদুল্লাহ মাযের মক্কি রহমতুল্লাহ আলাইকে যখন ব্রিটিশরা ঘেরাও করলেন, ব্রিটিশরা যখন ঘেরাও করে ফেলে দিলেন, হযরত একজন সাগরেতের বাড়িতে গেলেন। আমার বন্ধুগণ, এই সাগরেতের বাড়িতে কয়েকদিন তিনি ইবাদতে মগ্ন, সাগরেত ডাক দিয়ে বললেন, ও হযরত জি, ও হযরত জি, পুলিশ তো আমাদের এলাকায় ঢুকে গেছে। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার বাড়িতেও তো আসবে চেক করার জন্যে, ঠিক আছে আমি তোমাকে বলে দেই, তুমি আমাকে এক লোটা পানি দাও, এক লোটা পানি দাও। এ বাতিলেরা শোন শোন, আমাদের আকাবির আসলাফরা আমাদেরকে বোমা বানাইতে বলেন নাই, দেখো আমাদেরকে কি অস্ত্র দিয়া গেছে। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এক লোটা পানি দাও। এই পানি দ্বারা আমি অজু করলাম, অজু করে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই নামাজে যাওয়ার আগে বলতেছেন, আরে এ বাড়িওয়ালা, আমি যেই জায়গায় নামাজ আদায় করব ওই বাড়ির দরজা লাগায় দিবা, ওই ঘরের দরজা লাগায় দিবা, পুলিশ আসলে খুলতে চাইলে খুলে দিবা। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরত পুলিশ যদি আপনাকে দেখিয়া ধরিয়া নিয়া যা, আমার শায়েককে আমার বাড়ি থেকে ধরে নিয়ে যাবে এটা তো মেনে নিতে পারি না। হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছেন, তোমার কাম তুমি করবা, মাওলার কাম মাওলা করবে, আমার কাজ আমি করব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পড়েন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে বন্ধু, নামাজে দাঁড়ায় গেলেন, পুলিশগুলো সব চলে আসলো, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, এই দরজা খুলো, এই ঘরের মধ্যে কে? বাড়িওয়ালা দরজা খুলতেছে আর বলতেছেন, আল্লাহ আমার সামনে যদি আমার শায়েককে ধরে নিয়ে যায়, এর চাইতে বড় অপমান আর কেউ না, এই এর চাইতে বড় অপমান আর কিছু নেই। সাহাবিদের ইতিহাস খুললে পাওয়া যায় এইরকমই তো তারা দেখাইছেন। একজন মহিলা নবীজির কাছে যায় ডাক দিয়ে বলতেছেন, হযরত
আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান, কাফেররা যখন আপনাকে তীর মারবে আমার বাচ্চাটাকে কাফেরদের সামনে দাঁড় করাইবেন, সমস্ত তীর আমার বাচ্চার বুকে লাগবে। নবী বলতেছেন তোমার বাচ্চা তো মারা যাবে আর তো মা ডাকতে পারবে না। মহিলা ডাকতে বললেন নবী গো, মা ডাকের চাইতে নবীকে দেখা অনেক মজা, মা ডাক শোনার চাইতে সন্তান বেঁচে থাকা এই খবর শোনার চাইতে নবীজি বেঁচে আছেন এটা অনেক মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আকাবীরদের ইতিহাস খুঁজে দেখেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর সামনে যখন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে একেবারে জাহাজে তুলে ফেললেন, জাহাজ ছেড়ে দিয়েছেন, পুলিশগুলো মাদানী রহমতুল্লাহ আলাইকে নিলেন না। উনি বলতেছেন আমার ওস্তাদকে গ্রেপ্তার করতে হলে আমাকেও গ্রেপ্তার করো। পুলিশরা বলতেছে তোমার নামে কোনো ওয়ারেন্ট নাই। আমার বন্ধুগণ এই বলিয়া মাদানীকে খেদায় দিছে। যখনই মাদানী রহমতুল্লাহ সামনে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে জাহাজে তুলছে, ধরিয়া নিয়ে যাইতেছে, সাগরের কাদের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে আমাদের আকাবীর, আমার মুরব্বী, আমার উস্তাদকে তোমরা নিয়ে যাইতেছ, আমারে তোমরা নেও নাই, রাখবো না রাখবো না, মরলে এই উস্তাদের সাথেই মরব। এই পণ করিয়া এই তামান্না নিয়া সাগরের মধ্যে হোসেন আহমদ মাদানী ঝাঁপ দিয়ে দিলেন। পুলিশরা বাধ্য হয়ে আমার বন্ধুগণ নিজেদের জীবন বাঁচানোর জন্যে, জনগণের রোশনল থেকে বাঁচার জন্যে হোসেন আহমদ মাদানীকে সাগর থেকে টেনে তুলে আমার বন্ধুগণ আপন উস্তাদের সাথে কারাগারে রাখলেন। এক নয় দুই নয় অনেক বছর কারাগারে থাকলেন। ঠিক আমরা মধুপুর মাদ্রাসাতে বলতে চাই, শুধু মামুনুল হক নয়, বাবুনগরী নয়, খালেদ সিপ্লাইবি নয়, হাসান জামিল নয়, মধুপুরের পীর নয়, তাম বাংলার জমিনে কোন আকাবীর এবং কোন আকাবীরের সন্তানকে যদি কোন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করো, আমাদেরকে গ্রেপ্তার করতে হবে, আমাদেরকে গ্রেপ্তার করতে হবে, আমরা আকাবীরদের ইজ্জত বেইজ্জত হইতে দেব না। মুসলমান ভাইরারে, আমার হাজি আমদাদুল্লাহ মহাদুরে মক্কি রহমতুল্লাহ আলার এই দরজাটা খোলা হলো। দরজাটা যখন খুললেন বাড়িওয়ালা নজর করে দেখতেছে হাজি সাহেব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেফাজত করার মালিককে? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি আল্লাহকে ভয় করতে পারো যত বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করব। হেফাজতের মালিক কে? বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ আছে, নবীজির সুন্নত আছে, কিন্তু আমাদের মান্যতা নাই, উম্মত আছি, সুন্নত নাই, যার কারণে মদত পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? তো হাদি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই দরজা খোলার পরে পুলিশ দেখতেছে হাদি সাহেব নাই, বাড়িওয়ালা দেখতেছে হাদি সাহেব নাই। এইবার পুলিশ বলতেছে দুরু বুয়া খবর পাইছি, দরজা লাগাও। বাড়িওয়ালা দরজা লাগাই দিছে। পুলিশ বিদায় হওয়ার পরে হাদি সাহেবের কাছে আইসা ডাক দিয়ে বলতেছেন, বাড়িওয়ালা দরজা খুলে দেখে যে হাজি সাহেব যান আমাদের দাঁড়ায় দাঁড়ায় নামাজি আদায় করতেছে। বাড়িওয়ালা আইসা কইতেছে হজরত একটু আগে দেখলাম নাই, এখন আবার দেখতেছি আসেন, গেছিলেন কই? হাজি সাহেব রহমতুল্লাহ বলতেছেন আমি করছি আল্লাহর ভয় কে কদর, আল্লাহ করছে আমারে আদর, দায়িকা রাখছি রো আল্লাহ পাক আমারে দিয়া চতুর্দিকে রহমতের চাদর। সুবহানাল্লাহ বলবেন না? আমি করছি আল্লাহর ভয়কে কদর, আল্লাহ করছে আমারে কি আদর, কথা কনা, আল্লাহ করছে আমারে প্রমাণ কি? যুদ্ধ নামক বদর, প্রমাণ কি? যুদ্ধ নামক, যুদ্ধ নামক বদরের ময়দানে আমরা সংখ্যায় কম ছিলাম। আমাদের এক ভাই, আমাদের এক কোনো এক রাজনৈতিক নেতা বলেছেন মাদ্রাসায় দুই চারটা বাচ্চা নিয়ে গেউ গেউ করেন, গরম বক্তব্য দেন, আর মানে করেন হুজুররা অনেক কিছু হয়ে গেছে। এই বেটা, মাদ্রাসা ছাত্র তো দূরের কথা, আমাদের বাংলাদেশে তো কমই মাদ্রাসা আছে, সমস্ত কমই মাদ্রাসার বদনা যদি এক জায়গায় করে, বদনা বৈরা
আল্লাহর ভয়কে কদর আল্লাহ করছেন আমারে আদর ডাইকা রাখছিলেন চতুর্দিকে দিয়া কি রহমত নামক চাদর আল্লাহু আকবার ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লম্বা করতে চাই না আমার বন্ধুগণ তাহলে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের নকশায় নমুনায় চলতে রাজি আসি না নাই জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা এক নম্বর আলেম হওয়া এক নম্বর দুই নম্বর আলেমের ছাত্র হওয়া দুই নম্বর তিন নম্বর আলেমের কথা শোনা তিন নম্বর চার নম্বর আলেমকে মহব্বত করা আলেমদেরকে মহব্বত করা এই চারটার মধ্যে আসি না নাই এই চারটার মধ্যে আসি না নাই আল্লাহ পাক আমাদেরকে ইস্তিকামত থাকার দান করেন ইস্তিকামত থাকার দান করেন ইস্তিকামত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ভাই অগুছালো কথা জ্ঞানের পরিধি খুব কম একটা চুনুপুটি নাচিস এই বড়দের মজলিসায় সে কিছু কথা বললাম বড়দের নির্দেশে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভুল যদি আপনার কাছে নোট করা থাকে ডাক দিবেন আমি সংশোধন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ